আহলাদিস গোনাজ দলে দলে বিভক্ত কেন বিস্তারিত জানতে চাই। আহলাদিসদের মধ্যে বিভিন্ন সংগঠন আছে, নেতা আলাদা, কর্মী আলাদা, কিন্তু আকীদা, বিশ্বাস, মানহাজ এবং কর্মসূচি কি আলাদা? দল হতে হলে তিনটা জিনিস লাগে। এক নাম্বার লাগে নির্ধারিত আকীদা ও বিশ্বাস এবং কর্মসূচি, দুই নাম্বার লাগে নেতা, তিন নাম্বার লাগে কর্মী। তাহলে স্যার মসজিদেই যদি জোরে আমিন বলে, তার মসজিদেই যদি নবীর তরিকায় সালাত আদায় করে, এ কি দলাদলি বলা হবে? এটা হলো শাখা প্রশাখা। অতএব আহলাদিসদের সাংগঠনিক আলাদা আলাদা প্ল্যাটফর্ম আছে, কিন্তু আকীদা বিশ্বাস যেহেতু এক, অতএব আহলাদিসদের মানহাজ মাসলাক এক। আহলাদিস গোনাজ দলে দলে বিভক্ত কেন বিস্তারিত জানতে চাই। আহলাদিসদের মধ্যে কোনো দলাদলি নাই, আহলাদিসদের মধ্যে কোনো দলাদলি নাই। দল হতে হলে তিনটা জিনিস লাগে, ভালো করে মনে রাখবেন। দল হতে হলে তিনটা জিনিস লাগে। এক নাম্বার লাগে নির্ধারিত আকীদা ও বিশ্বাস এবং কর্মসূচি, দুই নাম্বার লাগে নেতা, তিন নাম্বার লাগে কর্মী। আহলাদিসদের মধ্যে বিভিন্ন সংগঠন আছে, নেতা আলাদা, কর্মী আলাদা, কিন্তু আকীদা, বিশ্বাস, মানহাজ এবং কর্মসূচি কি আলাদা? আলাদা। এই পাকুল্লা গ্রামে মনে করুন একটি আহলাদিস মসজিদ ছিল, জোরে আমিন বলা হতো। এখন যে কোনো কারণে মসজিদ ভেঙে হয়েছে চারটি, স্যার মসজিদেই কি জোরে আমিন বলে না আসতে বলে? তাহলে স্যার মসজিদেই যদি জোরে আমিন বলে, স্যার মসজিদে যদি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে, তার মসজিদেই যদি নবীর তরিকায় সালাত আদায় করে, এ কি দলাদলি বলা হবে? না, এটা হলো শাখা প্রশাখা। অতএব আহলাদিসদের সাংগঠনিক আলাদা আলাদা প্ল্যাটফর্ম আছে, কিন্তু আকীদা বিশ্বাস যেহেতু এক, অতএব আহলাদিসদের মানহাজ মাসলাক এক, এটাকে দলাদলি বলা যায় না।